আসসালামু আলাইকুম, আমি এখন আছি সারিঘাট। আর এটাকে সারিঘাট বললে ভুল হবে, এখন বলতে হবে কাশফুলের বাড়ি। তো চারপাশে এত এত কাশফুল, যেটা কিছুদিন আগেও ছিল ঘাসে পরিণত আর এখন কাশফুলের দ্বারা আবৃত। তো এই সারিঘাটটা হচ্ছে কেরানীগঞ্জে অবস্থিত, যেটা চারপাশে শুধু কাশফুল আর কাশফুল দেখা যায়। আর এটা একটু অনেকটা বড় একটা জায়গা নিয়ে গঠিত। তো এখানে হচ্ছে খেলার মাঠ, আর এখন কাশফুলের সিজন, তাই পুরোটা কাশফুল দিয়ে ভরা। তো ঢাকার আশেপাশে তেমন কোনো জায়গা না থাকলেও এই সারিঘাটে এসে অনেকটা সময় পার করানো যায় আর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই সারিঘাটে আসতে পারবেন ঢাকার আশেপাশ থেকে, যেখানেই থাকেন। তো আমার বাসা পুরান ঢাকা, তো আমি একটা রিক্সা নিয়ে সরাসরি বাসা থেকে চলে যাই হচ্ছে পোস্তগোলা। আর রাস্তা অনেক জ্যাম ছিল, তাই একটু সময় বেশি লাগছে, নর্মালি 10 থেকে 15 মিনিট লাগে। তো পোস্তগোলা আসার পর সাথে সাথে একটা সিএনজি নিয়ে নিই, সেখানে হচ্ছে 10 টাকা করে নেয় ওই পারে যাওয়ার জন্য, মানে হাসনাবাদ, পোস্তগোলা থেকে হাসনাবাদ যেতে 10 টাকা করে নেয় পার পার্সন। তো ঢাকার আশেপাশে যেখানেই থাকেন, আপনার প্রথমে আসতে হবে পোস্তগোলা, আর পোস্তগোলা থেকে আপনার ব্রিজ পার হয়ে হাসনাবাদ হয়ে তারপর যেতে হবে সারিঘাট। আর আশেপাশে আপনার বুড়িগঙ্গা নদীর ভিউ দেখতে পারবেন। তো 10 টাকা করে নেয় আর হাসনাবাদ নেমে দেন আপনাদেরকে চলে যেতে হবে সারিঘাটের উদ্দেশ্যে। তো ব্রিজের নিচে নেমে আমাদেরকে এখন নিতে হবে একটা অটো। অটো পার পার্সনও যাওয়া যায়, আবার রিজার্ভ করে যাওয়া যায়। তো আমরা দুজন রিজার্ভ করে নিছি। তো অটো ভাড়া নেয় হচ্ছে 40 থেকে 50 টাকা, আমাদের নিছিল 40 টাকা, তো অনেকের 50 টাকাও নেয়। তো আশেপাশের ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই হচ্ছে সারিঘাট। তো চলে আসছি এখন হচ্ছে সারিঘাটের দিকে। তো এই জায়গাটাতে আমরা আগে ছোটোবেলায় গোসল করতাম। তো মেইনলি আসা এখানে হচ্ছে কাশফুলের জন্যই। তো ভিতরে যাই আমরা, দেন দেখি কাশফুল কীরকম হয়েছে সারিঘাটে। আজকের ওয়েদারটা জোশ। তো এই হচ্ছে সারিঘাট, আর এই ঘাটটা বর্ষায় প্রচুর পানি থাকে আর শীতকালে পানি একবারে নেমে যায়। তো আমরা এখানে স্কুল লাইফে কলেজ লাইফে আসতাম, এখানে আড্ডা দিতে, তারপর হচ্ছে আমরা খেলতে আসতাম সারিঘাটের ভিতরের দিকে, খেলাধুলা করার পরে এখানে আমরা গোসল করতাম। আর এখানে কিন্তু অনেক ছেলে মারাও গেছে এই জায়গায়, বর্ষা সিজনে অনেক ছেলে মারা যায়, কারণ এই জায়গাটা একটু ভিতরে কি জানি আছে। যাই হোক, এই যে আজকে একটু মানুষজন কম হয়তো বা এই জন্যে আসছি। ছুটির দিনে আসলে তো এখানে হাঁটাই যায় না। হপফুলি একটা ভালো ভিউ পাবো। হোয়াট এ ভিউ, ওফ, চারপাশে যা সৌন্দর্য লাগতেছে। এক্স্যাক্টলি ক্যামেরাতে কেমন আসতেছে সেটা আমি বুঝতে পারতেছি না, বাট খালি চোখে না দেখলে এই ভিউটা জাস্ট ওয়াও। কাশফুলদের সাথে আমি একাই কথা বলি, কাশফুলগুলো সব ছন্ন ছাড়া। তো সারিঘাটে কিন্তু এই ধরনের দোলনা, তারপরে খাবার দাবারের দোকানগুলো কিন্তু আগে ছিল না, আর মানুষজনের আনাগোনাও কম ছিল। আর এখন যাক মানুষজন বেশি আসা যাওয়া হয় আর একটা ফ্যামিলি নিয়ে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। সো অনেক গরম, আর এই যে পায়ের অবস্থা, কাশফুলের কি অবস্থা, সন্ধ্যা যাচ্ছে আর আমরা এখন ব্যাক করতেছি। তো কাশফুল কিন্তু আর অল্প কিছু দিন থাকবে, তো যারা যারা কাশফুল দেখতে ইচ্ছুক তারা এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে আসার চেষ্টা করবো, তাহলে একটা ভালো ভিউ পাবা। তো লেটস সি, আমরা এদিক দিয়ে বের হয়ে টান চলে যাবো। তো এখানে কিন্তু বোট রাইড হয়, এটা আগেবার আমি করছিলাম,
কিন্তু এখন করবো না, চলে যাচ্ছি। আহ, তো ফুচকা খাইতে মন যেতে আসছে না, একটা ফুচকা না খাই। কাশফুলের সাথে ফুচকা, একটু ভিতরে দিকে চলে আসছি। আর এই সাইডটা হচ্ছে সানসেট ভিউটা হবে, পাঁচটা জোস একটা ভিউ, অনেক কাশফুল, অনেক কাশফুল। আর ওই যে ভাইরা গান গাইতেছে, একটু গান শুনেই যে ভাইটা গান গান না ভালো দেখে। কাশফুলের জায়গায় আসছি ভাই, কাশফুলের গান শুনতে চাই। সাদা রঙের স্বপ্ন গুলো দিল না তো ছুটি, তাই তো আমি বসে একা। কাশফুলদের সাথে আমি একাই কথা বলি, কাশফুলগুলো সব স্বর্ণ ছাড়া, স্বর্ণ ছাড়া, স্বর্ণ ছাড়া, স্বর্ণ ছাড়া। থ্যাংক ইউ, নাইস নাইস। Okay, so guys, no more long this vlog. Hope you guys enjoy this video. If you want to see my next video, so don't forget to subscribe my YouTube channel. Take care. Bye. Hopefully, একটু ভালো ভিউ পাইতাম। দুবাই একটু রোডটা একটু কম ছিল। ওকে, লেটস সি।